আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু কানিজ নওশাদ ওয়ার্ল্ড। আজকে আমি আর নাভিদ গাড়িতে বসে যাচ্ছি কানিজকে অফিস থেকে নিয়ে আসার জন্য। তো আমি যাত্রা পথে গতকালকের কিছু ঘটনা বলি, মানে গতকালকে আমাদের প্রথম তারাবি হয়েছে, আজকে হচ্ছে প্রথম রোজা। তো এখানে ক্যানাডাতে এস্টাবলিশ দুইটা কমিটি আছে, একটা হচ্ছে ISNA ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা, আর একটা হচ্ছে হিলাল কমিটি। তো হিলাল কমিটির বৈশিষ্ট্য হচ্ছে তারা চাঁদ দেখার উপরে, নবীর যে বুখারী শরীফের সুন্নতের আদরে চাঁদ দেখার উপরে বিশ্বাস করে রোজা পালন করে। আর ইসনা হচ্ছে তাদের একটা ক্যালকুলেশন অনুযায়ী, ডেফিনেটলি চাঁদ দেখার উপরে, বাট চন্দ্র যে পুঞ্জিকা আছে সেই অনুযায়ী যে ক্যালকুলেট করে অমুক তারিখ উঠবে অমুক তারিখ হবে না, সেই হিসাবে আগেই ডিক্লেয়ার করে দেয় অমুক তারিখ থেকে রমজান। এখন হয়েছে কি, নর্থ আমেরিকাতে বা ক্যানাডার ক্ষেত্রে যে কোনো ছুটি ছাটা নিতে হলে প্রি অ্যাপ্রুভাল নিতে হয়, প্রি প্ল্যান করে নিতে হয়। তো ওই ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে দিস ইজ মোর অ্যাকিউরেট বিকজ ম্যাচও করে যাচ্ছে, প্লাস আমাদের ছুটি ছাটা নিতে অ্যাপ্রুভালের কোনো ঝামেলা হয় না। সো অনেকেই ফলো করে এই পার্টটা। আবার বাকিগুলো তো বললাম হিলাল। তো আমরা আসলে কোনো গ্রুপের সদস্য নই, আমরা হচ্ছি সাধারণ জনগণ, যে এলাকায় থাকি যে কমিউনিটি যেভাবে চলে সেভাবে চলার, বাট অবশ্যই বাংলাদেশ থেকে সব সময় যেভাবে জেনে আসছি। তো ইসনার ওয়েবসাইটে অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইসনার ওয়েবসাইটে অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে রোজা 2 এপ্রিল থেকে শুরু, তারাবি হচ্ছে 1 এপ্রিল এসার পরে। আর হিলাল কমিটি ডিক্লেয়ার করেছে যে ক্যালিফোর্নিয়া পর্যন্ত আমরা লুক আফটার করবো, বিকজ ক্যানাডাতে গতকাল রাতে প্রচুর মেঘলা ছিল, ক্যালিফোর্নিয়া পর্যন্ত লুক আফটার করবো। সেখানে রাতের 10:45 মানে ক্যানাডার টাইম, অন্টারিও টাইম 10:45 সময় সানসেট হয় এবং তখন একটা ডিসিশন পাওয়া যায়। ক্যালিফোর্নিয়াতে আলহামদুলিল্লাহ চাঁদ দেখার খবর পাওয়ার সাথে সাথে আমাদের কাছে চলে আসে, হিলালের ওয়েবসাইট আপডেট হয়ে যায় এবং আমরা সে মসজিদেই ছিলাম, তারপরে যে তারাবির নামাজ অ্যাটেন্ড করলাম এবং আজকে হচ্ছে প্রথম রোজা আলহামদুলিল্লাহ। সো ব্রাহ্মণী ইসলামিক কালচারাল সেন্টার, আমরা এখন তারাবি নামাজ কমপ্লিট করলাম, এখন অ্যারাউন্ড 12:45 রাতের। আজকে দেরি হয়েছে কারণ ওই যে অপেক্ষা করতে হলো সিদ্ধান্তের জন্য, ইনশাআল্লাহ আগামীকাল থেকে রাতে 9:35 এসা, তারপর হচ্ছে তারাবি। এই হচ্ছে ওয়েদার ফোরকাস্ট আগামী 1 সপ্তাহ। এখন 2 এপ্রিল 1:00 অলমোস্ট। তো এখন যেটা আমাদের প্ল্যান আছে, মানে আমরা তো আসলে আপনাদেরকে সেহরি বা ইফতার দেখানো আমাদের মুখ্য বিষয় না, বিকজ ইউ নো উই ডোন্ট ওয়ান্ট টু প্রমোট ফুড, ইট ইজ এ মান্থ অফ ইবাদা।
তো আমাদের যে ফর্মালিটি সেগুলো তো করেছি, করে যাচ্ছি ইনশাল্লাহ। কানিজকে এখন পিক করতে যাচ্ছি, ওর আজকে ডিউটি আছে, আমার অফ উইকেন্ডে। ওর আনফরচুনেটলি আজকে ডিউটি থাকার কারণে ওকে করতে হচ্ছে, প্রথম রোজাতে ডিউটি, একটু কষ্ট হয়ে গেল। তো যাই হোক, এখন ওকে পিক করব, পিক করে নিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে, যেহেতু বললাম যে স্যাটারডে সানডে আমাদের এখানে কমিউনিটি ইফতার হয়, সো এই কমিউনিটি ইফতারটা হচ্ছে বেসিক্যালি মসজিদেই হয়, প্রত্যেক মসজিদেরই মেল ফিমেল যে যার জায়গায় থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যায়, ফুল ফ্যামিলি ইনভাইটেশন থাকে। স্পন্সার্ড ইফতার হয় অথবা মসজিদ কমিটি থেকে ইফতার আয়োজন করা হয়, সেটা অ্যাড করে। সো প্রথম ইফতারে যেহেতু স্যাটারডে পড়ে গেছে, ওয়াই নট, আমরা প্ল্যান আসা তনু আজকে, মানে কানিজ আজকে জব করে আসাতে ওর টায়ার্ড থাকবে, সো উই আর প্ল্যানিং টু অ্যাটেন্ড এ কমিউনিটি ইফতার, লেটস সি। তো এবারে বাংলাদেশে যে নিয়মটা করেছে যে প্রত্যেক মসজিদে একই সাথে তারাবি শুরু হবে এবং খতম হবে, যেমন প্রথম ছয় দিন দেড় পারা করে নয় পারা, পরবর্তী একুশ দিন এক পারা করে একুশ পারা, টোটাল তিরিশ দিনে তিরিশ, সাতাইশ দিনে তিরিশ পারা খতম হবে, সাতাইশে রমজানের পরে সবাই ফ্রি, মানে তারাবি চলবে, খতমে কোরআনটা হয়ে যাচ্ছে আর কি সাতাইশে। এটা তো হবে কি যে যার কারণে যে অনেকে বাড়িতে চলে যায়, তো তখন হয় কি সিনক্রোনাইজ করতে পারে না, প্লাস অনেকে আপ ডাউন করে অফিস থেকে নিজের বাড়িতে, তো সেই ক্ষেত্রে যে কোনো মসজিদেই আপনি নামাজ পড়লে পরবর্তী পাড়া থেকে আপনি শুরু করতে পারলেন। এটা খুব আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েবল সিদ্ধান্ত মনে হয়েছে, ফ্রেন্ডলি হয়েছে। আর এখানেও খুবই সুন্দরভাবেই আয়াত তো তেলাওয়াত করা হয় এবং তিরিশ দিন ব্যাপী চলে, এখানে সাতাইশকে ফোকাস করেও আমার মনে হয় না কমপ্লিট করা হয়, মোস্টলি প্রতিদিনই এক পারা করে করে পড়ায়, দুজন তিনজন করে শিফট করে করে পড়ে, বা আমার খুব ভালো লেগেছে। আর আমাদের যেহেতু প্রায় চোদ্দ ঘন্টা পনেরো মিনিট সামথিং দিয়ে শুরু হয়েছে, শেষ হতে হতে প্রায় পনেরো ঘন্টা হয়ে যাবে রোজা, মানে সেহরির শেষ সময় পাঁচটা ছত্রিশ ছাত্রিশ এখন, তো এই হচ্ছে ব্যাপার। আর ঈদের জামাতটা এখানে খুব সুন্দরভাবে হয়, তো দেখা যাক এই রমজান মাসের পরবর্তী স্টেপে আপনাদেরকে কী কী ভিডিও আমরা দেখাতে পারি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যানাডায় আমরা কীভাবে সিয়াম পালন করি, খানা পিনার দৃশ্যটা বাদে, এটা কিন্তু শুধু হয়তো বা দেখাবো যে মসজিদে যে ইফতারগুলো দেয় তাদের কোয়ান্টিটি কেমন হয়, কী দেয়, বিকজ এটা হচ্ছে জেনারেল, এটা আমি পার্সোনালি রান্না করিনি, যেটা দেখানোর জন্য করছি, সো ডোন্ট টেক ইট অলরাইট। সো কানিজকে অফিস থেকে পিক আপ করা হয়ে গেছে, নাভিদের সাথে বসে আছে সে, আর আমরা ইনশাল্লাহ এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের বাসার পাশের মসজিদেই যাব। প্রথম দিন যেহেতু কালকে ওখানে ভালো করে ইনভাইট করেছে সবাইকে ফ্যামিলি নিয়ে আসার জন্য, দেন আমরা এক এক উইকেন্ডে, মানে দুইটা করে তো উইকেন্ড পড়তেছে শনি এবং রবিবার, এক এক উইকেন্ডে এক এক মসজিদে ভিজিটে যাব। এটা একটা মানে খুব মজা, আমেজের একটা বিষয়, সবার সাথে দেখাও হয়, ইফতার শেয়ার হয়, কন্ট্রিবিউশনও হয়, আর ইফতার খাওয়া হয়। দোয়া করবেন, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।